আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মঙ্গল রাজা টমেটো নিয়ে। আর এই টমেটো সারা বছরই চাষ করা যায়, বিশেষ করে যখন গরমের সিজনে কোনো টমেটোই হয় না তখন এই মঙ্গল রাজা টমেটো থেকে ভালো প্রোডাকশন পাওয়া যায়। তো আমরা এই মঙ্গল রাজা টমেটো চাষ করতেছি হাইড্রোপনিক সলিউশন দিয়ে এবং একটা পলি হাউজে। তো দেখা যাক আজকে আমাদের ভিডিও। 2500 মতো মঙ্গল রাজা টমেটোর গাছ লাগানো আছে। আর আরেকটি ব্যাপার, এখানে গাছগুলোকে আমরা গরু ব্যাগের মধ্যে রোপণ করেছি, অর্থাৎ গরু ব্যাগের ভিতরে কোকোডাস্ট দিয়ে সেই কোকোডাস্টের মধ্যে গাছগুলোকে রোপণ করা হয়েছে। আর এখানে যে ড্রিপার দেখা যাচ্ছে, এই ড্রিপারের মাধ্যমে আমরা আমাদের হাইড্রোপনিক সলিউশনটি দিয়ে থাকি। রাজা টমেটোটি মেইনলি ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, আর এটা এই সিডটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আর গ্রীষ্মকালীন সময়েও এই টমেটোটা আমাদের দেশে হয়ে থাকে। আমরা এখানে যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছের বয়স হলো প্রায় 70 দিনের মতো। আর এই 70 দিনেই আমাদের গাছে অনেক টমেটো হয়েছে এবং এখন ফুলও আসছে, নতুন করে ফুলও আসতেছে। এক একটি গাছ থেকে আমরা প্রায় 5 থেকে 6 কেজি টমেটো পেয়ে থাকব, এবং এক একটি গাছের হাইট হবে প্রায় 10 থেকে 12 ফিটের মতো। এখন কেউ যদি এই মঙ্গল রাজা টমেটো চাষ করতে চান, তাহলে পলি দিয়ে একটি শেড বানিয়ে মাটিতেও চাষ করতে পারেন। শুধু গাছটিকে আপনারা একটি সুতা দিয়ে বেঁধে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেবেন। আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, যাতে কোনো বৃষ্টির পানি এই গাছের গোড়াতে না আসতে পারে। প্রোডাকশন বেশি পাওয়ার জন্য আপনাদের হাতের কাছে যদি টম হরমোন থাকে, তাহলে প্রতি একদিন বা দুই দিন পর পর টম হরমোন স্প্রে করতে পারেন। এই টম হরমোন স্প্রে করলে পলিনেশন পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ প্রোডাকশন বাড়ে। আরেকটি ব্যাপার, আপনারা হয়তো চাইতে পারেন যে আমরা এই গাছে হাইড্রোপনিক সলিউশন কী পরিমাণে ইউজ করে থাকি। আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যাতে আমরা বলেছি যে কী পরিমাণের হাইড্রোপনিক সলিউশন ইউজ করি টমেটোতে এবং ইসি কত দেই। ঠিক সেম পরিমাণের হাইড্রোপনিক সলিউশন এবং ইসি এই গাছে প্রয়োগ করতে হবে। আর গরমের সময় এই গাছ লাগানোর জন্য
কোনো ধরনের টেম্পারেচার কন্ট্রোলেরও প্রয়োজন হয় না। তো আজকে এ পর্যন্তই, এরপরে আমরা আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।